হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা ভালো আছি। আর আমি পিউ, আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো, আজকের ভিডিওটা একটা শপিং টাইপেরই হবে। বেশি মানে বাড়াবো না, ছোট্ট মতো একটা ভিডিও বানাবো, তো সেই জন্য চলে এলাম। তোমাদের সবাইকে গুড ইভিনিং। আমি একটু আগে বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে এই মাত্র ফিরলাম। ফিরে দেখো, আমি আইব্রো করে নিয়েছি, বাইরে গিয়ে সেরকম আর ভিডিও করিনি, কারণ ওই একই ভিডিও, ওই পার্লারে যাচ্ছি এই যাচ্ছি কি দেখাবো, সেই জন্য আর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। তো আমি কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছি, সে কটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ স্কিপ করো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আমার জন্য, যারা আমাকে ভালোবাসো প্লিজ তারা লাইক করো, আর ভিডিওগুলো অবশ্যই দেখো। তো চলো বন্ধুরা, বকবক করছি না। আজকে আমি নিয়েছি একটা 10,000 টাকা দিয়ে কাঁথা স্টিচ শাড়ি, তো সেই শাড়িটা তোমাদেরকে দেখাবো আজকে। চলো তোমরা দেখতে থাকো, 10,000 টাকা দিয়ে কি শাড়ি নিলাম, মানে কাঁথা স্টিচ আবার কি কাঁথা, কিরকম দেখতে না দেখতে সবটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা চলো দেখতে থাকো, আর আমার একটা অনলাইনে ড্রেসও এসেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বকবক করছি না, ফার্স্টে দেখাই বাবুর জন্য নিয়ে এসেছি এরকম একটা হনুমানের গদা। তো আমার মানে আমরা যখন নবদ্বীপ গেছিলাম, নবদ্বীপের গদাগুলো বিক্রি করছিল, মায়াপুর নবদ্বীপ গেছিলাম, তখন দিয়ে আমি দেখলাম এত, বাবু তখন ছোট ছিল, অনেকই ছোট ছিল, তখন 1 বছরও হয়নি, তাহলে এত বাচ্চা ছেলে এত বড় গদা নিয়ে কি করে খেলবে, এর চেয়েও বড় বিক্রি করছিল, তখন ছোট ছিল না নবদ্বীপে। তো আমার বৌদি ভাই আর কি মানে গেছিল ধরো, তো ভাইপো নিয়েছে একটা বড় গদা, তো এখন ওই গদাটা নিয়ে টানাটানি লেগে গেছে। ভাইপোর কাছে একবার আমার বাবু টানবে, ভাইপো দেয়, মানে বাবুকে খুবই ভালোবাসে, মানে ভাই মানে জান আর কি ওর। আমাদেরকে বাড়ি থেকে কোথাও নিয়ে যেতে দেবে না, আমাদের এই পাড়াতে থেকে ওই পাড়ায় নিয়ে যেতে দেবে না, মানে ভাইকে এতটাই ভালোবাসে। তো দেয় গদাটা, কিন্তু তাহলে ওইটা ওরটা অনেকটা বড়, বেশ টানাটানি করছে, ওই জন্য ওর জন্য একটা ছোট্ট গদা নিয়ে এসেছি। মানে গদাটার একটা বড় গল্প ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর যে অনলাইন থেকে ড্রেসটা নিয়েছি ওটা দেখাচ্ছি, আর এই যাচ্ছে আমার অনলাইন থেকে নেওয়ার ড্রেসটা। তো এরকম আমার তো এক্সেল সাইজ লাগে, তো যে এক্সেল, আর এরকম কালারটা হচ্ছে, কি কালার বলবো, তোমরাই বলো কি কালার, আমি অত কালার জানি না, আমি যেগুলো চলে কালার ব্লু পিঙ্ক সেগুলোই জানি, গ্রিন। তো এরকম টাইপের একটা আমি ওয়ান পিস নিয়েছি, তো লং, এটা পরে বেশ সুন্দর লাগছে, দেখলাম আমার গায়ে একদম ফিট ফাট হচ্ছে, একদম ঠিকঠাক, মানে কোনো কিছু লুজ ঢিলা ঢালা কিচ্ছু নয়, মানে কিছু ফিটিংস করতে হবে না। তো এরকম যাচ্ছে, আমার খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখাবো এবার একটা নিয়ে এলাম, আমরা তো বললাম বাজারে গেছিলাম, একটা নিয়ে এলাম ছোট্ট ফ্যান পুচকে, তো গরমের জন্য সোয়েটার আর গরমের ফ্যান এসি কুলার দরকার, তো গরমের যে প্রচণ্ড গরমের জন্য নিয়ে নিলাম একটা ছোট্ট ফ্যান, কারণ ফ্যান এইদিকে ফ্যান চলছে, তো সিলিং ফ্যানটা চলে, ওইদিকে একটা একটা টেবিল ফ্যান চলে, তো সেই ফ্যানটা ওই দিক থেকে এইদিকে যারা শুয়ে থাকে না সামনের দিকটাতে হাওয়া পায়, তো যদি শুয়ে পড়ে তাহলে আমি আর বাবু ওই পাশটাতে আর হাওয়া পায় না, সেই জন্য আমরা এই ফ্যানটা নিয়ে এলাম। আমাদের ওই জানলার এই জানলাটা কিংবা ওইটাই দিয়ে দেবো, তাহলে আমি আর বাবু হাওয়াটা পাবো, তাহলে গরমটা তো লাগবে না, এসিটা তো রাত্রি চালাতে পারি না, সেই জন্য এরকম একটা ছোট্ট বুদকে ফ্যান। দোকানে গেছিলাম কিনতে, ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু শেয়ার করা হয়নি, আমি মার ভালো লাগছিলো না আজকে দোকানে গিয়ে গিয়ে ভিডিও করতে, তো আমি দেখলাম বাড়ি গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো এইরকম ফ্যানটা দেখতে যাচ্ছে, ইয়েলো কালারের, ব্ল্যাক আর ইয়েলো, তো খুব সুন্দর কালারটা, কিন্তু খুব বড় না, খুবই ছোট, যেখানে সেখানে নিয়ে যাওয়া হবে, এটাই বেশি ভালো আর কি, বেশি বড় ফ্যানগুলো হলে সব জায়গায় নিয়ে যাওয়া হয় না। তো এটা মাথার দিকে দিয়ে দিলে বেশ ঠান্ডা, জানলা দিয়ে একটু ঠান্ডা হাওয়া আসবে আর ঘুমটাও ভালো হবে, সেই জন্য নিয়ে নিয়েছি, মানে এসি ধরো আমার, এটা এখন এসি, এটা আমার এখন এসির কাজ করবে, ঠিক আছে, মানে আমার মানে গরিবের এসি এটা আমার, সবাই বড় লোক যারা তারা দেওয়ালে লাগায়, আর এটা আমি গরিব মানুষ, ওই জন্য আমার একটা ছোট্ট গরিবের এসি। তো এটা আমার আর বাবুর জন্য ফ্যানটা, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ফ্যানটার দাম নিল 450 টাকা। তো চলো এবার তোমাদেরকে দেখাবো যেটা থাম্বনেলে দেখেছো, 10,000 টাকা দামের কাঁথা স্টিচের শাড়ি, সেটা তোমাদেরকে দেখাই, যে আমার শাড়ি, শাড়িটা এখন আনবক্সিং করবো আর তোমাদেরকে দেখাবো। আর শাড়িটা তোমাদেরকে একবার দেখিয়েছিলাম, কিন্তু শাড়িটার মধ্যে এত গল্প রয়েছে, এত গল্প রয়েছে, আমি যখন নেমে পড়তাম তখন নিয়ে এসেছিলাম বোলপুর থেকে শাড়িটা, প্রিন্ট করে সব কিছু রেডি করে নিয়ে এসেছিলাম, এবার আমার জেঠিমা হাতে বোনে, তো সে জেঠিমাকে একটা এনে দিয়েছে, মাকে একটা এনে দিয়েছি, আর একটা
আমি নিয়েছি। তো শাড়িটা অনেক কষ্ট করে জেঠিমা জেঠিমাটা বুনলো, তারপরে আমারটা বুনে দিয়েছে। মানে কাঁথা স্টিচের কাজ জানোই, হাতে বুনতে হয়। তো আর কেউ এখন সেরকম কাঁথা স্টিচের কাজ করে না, আগে সবাই করতো। তো অনেক কষ্ট করে শাড়িটা জেঠিমা বুনলো, আর আমার শাড়িটায় প্রচণ্ড হেভি গর্জিয়াস কাজ ছিল। তো কাজ বলে করতে অনেকটা টাইম লেগেছে জেঠিমার। তো করা হলো, তোমাদেরকে শাড়িটা আমি দেখিয়েছিলাম, শাড়িটা একদম ঠিকঠাক মানে ছিল না তখন, শুধুমাত্র শাড়িটা বোনা হয়েছিল তখন দেখিয়েছিলাম। আজ থেকে প্রায় ভিডিও করি আমি যখন প্রথম দিকে তখনই দেখিয়েছিলাম। তো সেই জন্যই বলছি, মানে আজকে আমার শাড়িটা দোকানে কিনতে গেলে প্রায় 7,000-8,000 কি 6,500 এইরকম, প্রায় 10,000-এর কাছাকাছি। সেই জন্যই বলছি যে 10,000 টাকা দিয়ে একটা কাঁথা স্টিচ শাড়ি নিলাম, মানে আজকে শাড়িটা আমার সার্থক হলো, মানে আজকে 10,000 টাকা আর কি পূর্ণ হলো। তো ওই জন্যই তোমাদেরকে গল্পটা বলছি। তো শাড়িটা দিয়ে অফ হোয়াইট কালার সুতো টুতো জেঠিমাকে সব দিয়ে নিয়েছে জেঠিমা ঠিকঠাক করে, পরে বিয়ের পরে আমার শাড়িটা বোনা হয়েছে। আজকে বিয়ের 2.5 বছর হতে চললো শাড়িটা আমার, মানে আমি এবার আমি আমার গায়ে অঙ্গে ঠাকাতে পারবো, মানে এবার শাড়িটা কমপ্লিট হয়েছে। তো মানে এই আর কি গল্প আর কি, সেই জন্য বললাম। আর শাড়িটা দিয়ে এসেছিলাম ধুতে, ধুয়ে আয়রন করতে। তো কবে দিয়েছিলাম যেন, আগের বার পুজোর সময় ওমকে দিয়েছিলাম, মানে এইবার পুজোর সময়। তো এবার পুজো আবার চলে আসছে, তার আগের বার দিয়েছিলাম। তো শাড়িটা নিয়েছে যেখানে ধোয় সেখানে দিয়ে রেখে দিয়ে চলে এসেছিল, দিয়ে তারপরে ওর কাছে 1-2 মাস পড়েছিল। তারপরে আমার শ্বশুরবাড়িতে মানে আমার মায়ের কাছে 2 মাস পড়েছিল, শাশুড়ি মায়ের কাছে। তো তারপরে আমি ওমকে একদিন বলছি, তোমাকে আমি শাড়িটা দিয়েছিলাম, শাড়িটা কই? দিয়ে তারপরে বলছে শাড়িটা মায়ের কাছে আছে মনে হয়, দেখতে হবে। তো মাকে বললো, মা তোমার কাছে শাড়িটা আছে? বিউর বললো হ্যাঁ আছে, মায়ের কাছ থেকে শাড়িটা এনে দিয়েছে। সেই থেকে শাড়িটা প্রায় আজকে এই পুজো চলে এলো, এতদিন আমার বাড়িতেই পড়া ছিল, শাড়িটা ধুতে দেওয়ার আর টাইম হচ্ছিল না, সব টাইম হচ্ছে। তো তারপরে শাড়িটা এই ধুতে দেওয়া হলো, যে ধুতে দেওয়া হয়ে শাড়িটা এতদিন আমার কাছে এসেছে। তো যেখানে ধুতে দিয়েছিলাম তিনি বলেছিলেন যে হয়ে গেলে ফোন করবো, সেও ফোন করেনি। তো বলছে তোমার এই শাড়িটার মানে তোমার কপালে মনে হয় নাই আর কি, তো শাড়িটা আগে নিতে হবে। ঠিক আছে, যতই হোক তোমার স্বপ্ন মানে একটা কাঁথা স্টিচের শাড়ি পরবো হাতে একদম বোনা সুন্দর করে। তো বলছে আগে সব আগে যেয়ে তুমি যা করবে করবে, আগে শাড়িটা হয়েছে নাকি দেখবো তারপরে যেখানে যাওয়ার, এই একটা গল্প ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর বললাম যে আজকে আমার 10,000 টাকার কাঁথা স্টিচের শাড়ি রেডি হলো, আমার সেই স্বপ্নের শাড়ি আর কি বলতে পারো। শাড়িটা নিয়ে অনেক মানে ঘটনা রয়েছে, তোমাদেরকে সব কিছুই বললাম, তো এই জন্য শাড়িটার জন্য তোমাদেরকে বললাম। তো এই যে যাচ্ছে আমার শাড়িটা, দেখো তো এই যাচ্ছে আমার শাড়িটা, পুরোটা আর কি পদ্ম পদ্ম কাজ। তো এটা আঁচল, তো ভেতরে হচ্ছে পুরো কাজ, পুরো কাজ ভেতরটা হচ্ছে এরকম এরকম পুরো অল ওভার কাজ আছে, হচ্ছে পুরোটা এরকম কাজ করা আছে। আমরা আমি যেদিন পরবো সেদিন তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। শাড়িটা আর খুঁজছি না, অনেক অনেক কষ্ট করে কাছে পেয়েছি, সেটা রাখি। তো যখন আমি ভাবলাম হয়ে গেলে না শাড়িটা ওয়াশ হয়ে গেলে ফোন করবে, তো উনিও ফোন করেনি। তো ওম বলছে শাড়িটা কিন্তু একটা গল্প হয়ে আসছে, শাড়িটা তোমার হাতে আবার পাবে নাকি তারও ঠিক নেই, তুমি শাড়িটাকে নিই। যে শাড়িটা নিলাম, তারপরে সব কিছু কেনাকাটা করলাম, তারপরে বাড়ি এলাম, বাড়ি এসে তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম। ওম বাড়ি চলে গেছে, আর আমি এবার ড্রেস টেস চেঞ্জ করবো, একটু রেস্ট নেব। তো এই হচ্ছে আমার সেই স্বপ্ন পূরণের শাড়ি, ওই জন্য বললাম 10,000 টাকার কাঁথা স্টিচের শাড়ি। তো শাড়িটার জন্য বললাম বলে কেউ কিছু মনে করো না, মানে এই শাড়িগুলোর অনেকে দাম, কারণ আমি বোলপুরে তো আগে যাওয়া আসা করতাম, তো হাত দিলেই দেখতাম প্রায় 10,000-এর কাছাকাছি গন্ধ আর কি। তো ওই জন্য মানে আমি দেখেছিলাম নিজে সব কিছু যদি বাড়িতে নিজের ইচ্ছা মতো জেঠিমাকে দিয়ে বানিয়ে নিতে পারি তাহলে আরও বেশি ভালো হবে। তো ওই জন্যই আমি বললাম যে আজকে আমার 10,000 টাকার কাঁথা স্টিচের শাড়িটা। তো চলো বন্ধুরা, কেমন লাগলো শাড়িটা আর সব ড্রেসগুলো সেটা অবশ্যই জানাবে। তো শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানাবে এখন, আর পরে জানা পরবো তখন জানাবে কেমন লাগছে। তো আজকের ভিডিওটা এটুকুনি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীর খেয়াল রাখো, সবসময় হাসি খুশি থাকো, আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো আজকে। তো তোমাদেরকে শাড়িটা একবার ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে, আমি ফ্রন্টে তো খুব একটা ভালো দেখাতে পারলাম না, ব্যাক একবার দেখিয়ে দিচ্ছি।